আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন বন্ধুরা? আমি রুমানা, আবারও এক রাশ ভালোবাসা নিয়ে আপনাদের জন্য হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শপিং। আর আমি গিয়েছিলাম শপিং করতে টিকে ম্যাক্সে। টিকে ম্যাক্স আমাদের মেইস্টনের একটি ভালো শপ, যেখানে অনেক ভালো ভালো জিনিসপত্র, কাপড় থেকে জুতা থেকে সব কিছু এখানে পাওয়া যায়। আর যদি আপনি গিফটের জন্য কোনো আইডিয়া চান, তাহলে এই শপটি আপনার জন্য বেস্ট হবে। আজ আমি আপনাদের সাথে টিকে ম্যাক্সটি ঘুরে দেখাবো। আমি এখান থেকে কিছু জিনিস কিনবো, কিছু পার্সোনাল ওকেশন আছে আমার কিছু আপনজনদের এখানে। আমি এখানে এসেছিলাম গিফট আইডিয়া নেওয়ার জন্য, আর এখান থেকে আমি কিছুটা গিফট কিনে নেব। কিন্তু আমি আপনাদের সাথে কি কিনলাম এটা শেয়ার করতে পারবো না, যেহেতু এটা আমার একটু সারপ্রাইজ গিফট। তাই আমি শুধু আপনাদেরকে আমি শপটা ঘুরে দেখাচ্ছি কি কি আছে এই শপটিতে। এখানে বাচ্চাদের খেলনা আছে, এখানে মেয়েদের খেলনাগুলো আছে, আনকমন খেলনাগুলো থাকে, আর আমার কাছে খুবই ভালো লাগে এদের কালেকশনগুলো। এখানে টয় বলতে আপনারা বাচ্চাদের অনেক ছোট ছোট বড় বড় পুতুল পাবেন, বাচ্চাদের অ্যাক্সেসরি জিনিস পাবেন, স্কুলের ব্যাগ পাবেন, স্কুলের টিফিন থেকে শুরু করে লাঞ্চ বক্স থেকে শুরু করে বটল থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এদের কালেকশনে আছে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের জন্য এখান থেকে নিতে পারবেন। আর ছোট মেয়েদের কাপড়গুলো তো এখানে ফ্যান্টাস্টিক। আমার মেয়ে নাই, তারপর এখানে আমি যখনই আসি মেয়েদের কালেকশনগুলো একটু ঘুরে দেখি। এখানে নিউবর্ন বেবিদের কাপড় আপনি অনেক রকমের পাবেন, গিফট আইডিয়ার জন্য অনেক কিছু আছে এখানে। আনকমন কিছু জিনিসও আপনি দেখতে পারবেন, খুবই সুন্দর। আর মূলত এই শপটিতে কাপড় চোপড় খুবই ভালো পাওয়া যায়, যদিও একটু এক্সপেন্সিভ, বাট ভালো লাগে। আপনি যদি কোনো আপন কাউকে কিছু গিফট করতে চান, নিউবর্ন বেবিদের জন্য বলুন বা বার্থডে গিফটের জন্য বলুন, খুবই সুন্দর সুন্দর আনকমন ড্রেসগুলো এখানে পাবেন। আর মেয়েদের জন্য ফ্রকগুলো খুবই সুন্দর এখানে, আমি খুবই পছন্দ করি। আমি অনেকগুলো শপে গিয়েছি, যদিও আমি মেয়েদের কাপড় কিনি না, মাঝে মধ্যে কিনি আমি গিফট দেওয়ার জন্য। তো এখানে আমি আর কি ফ্রকগুলো যেগুলো থাকে খুবই সুন্দর, ব্রাইডাল ফ্রকগুলো যেগুলি আমরা ঈদ বলুন বার্থডে বলুন এগুলিতে ইউজ করতে পারি, খুবই সুন্দর একটা ড্রেসগুলো থাকে। আর এখানে কালেকশনগুলো খুব ভালো থাকে, আমি এখানে উইন্টার জ্যাকেটগুলো এখান থেকে নিয়ে থাকি, ভালো লাগে। আর এখানে অত বেশি মানুষ হয় না বললে ভুল হবে, এখানে অনেক বড় শপটা, তাই মানুষ হলেও বোঝা যায় না অনেক মানুষ, খুবই সুন্দর লাগে। আর উপরটাও খুবই সুন্দর, চলুন আমি আপনাদেরকে উপরেও ঘুরিয়ে নিয়ে আসবো একটু পরে। উপরে আরও সুন্দর সুন্দর জিনিস, সেখানে সব সাজানো গুছানো, ঘর সাজানো গোছানোর জিনিস, নিচে শুধু কাপড় চোপড় আর জুতা, ব্যাগ, বাচ্চাদের খেলনা, এগুলো হলো নিচে থাকবে। চলুন ঘুরে আসি উপর থেকে, উপরে কি কি আছে তা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলে এলাম উপরে, এখানে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন আমার সাথে কি কি আছে এই উপরের সেকশনে। আমি আর বেশি কথা বলছি না, আপনারা শুধু আমার সাথেই থাকুন, দেখতে থাকুন শপে কি কি এখানে আছে সাজানো।
আসলে শপিং করতে আমার খুবই ভালো লাগে, কাউকে কিছু একটা গিফট দিতে পারলে আমার খুবই ভালো লাগে। আমি এর জন্য মাঝে মধ্যে মানুষকে গিফট দিয়ে থাকি। আমার খুবই একটা পছন্দের জিনিস হলো কাউকে কোনো কিছু গিফট করা, আমার খুবই ছোট হোক বা বড় হোক, আমি সবাইকে খুশি করতে পারলে আমার খুবই ভালো লাগে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে কিছু ক্যানভাস ছিল যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, আর আপনারাও হয়তো বা ভালো পেতে পারেন। আমার কাছে ক্যানভাসগুলো খুবই সুন্দর লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। শপের এই পার্টটুকু আমার খুবই পছন্দের, যেহেতু আমি গার্ডেনিং, গাছ এগুলো খুব পছন্দ করি, আর এই জায়গাগুলো আমার খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল গাছ আছে যা ইনডোরের জন্য, আপনারা উইন্ডো শেলফে সাজিয়ে রাখার জন্য এবং সাইডে আপনারা সাজিয়ে রাখতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর বাসগুলো আছে, এখানের ছোট থেকে বড় সব সাইজের এখানে সুন্দর বাসগুলো আছে, খুবই ভালো লাগে, সুন্দর লাগে, কালারফুল। আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা পাখির সাউন্ড পাবেন। আমার যেহেতু তিনটে পাখি আছে, আমি যখনই ভয়েস ওভার করি পাখিগুলো খুব সুন্দর চার্প করতে থাকে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, আপু আপনার কি পাখি আছে, পাখির আওয়াজ পাই? হ্যাঁ, আমার তিনটে পাখি আছে, খুবই সুন্দর, আমার ভালোবাসার পাখি। আরেকদিন আমি আপনাদের সাথে পাখি নিয়ে কিছু তৈরি করব। আর এখন আমি বাসার পথে রওনা করব। আপনারা আবারও আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিনোদনমূলক লাগে বা সুন্দর লাগে, আমি যেগুলো শেয়ার করি সেগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে। আপনাদের ভালোবাসা পেলেই আমি উপরের দিকে যাব এবং আরও সুন্দর করে অনুপ্রেরণা পেয়ে আপনাদের জন্য নতুন নতুন কিছু আবার আমি গিফট হিসেবে নিয়ে আসব। মোটামুটি আমি পুরো সবটা ঘুরে দেখালাম আপনাদেরকে, নিচে এবং উপরে কি কি আছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এখন আমি কিছুক্ষণ পরেই চলে যাব, আমার ভিডিওটিও শেষ করে ফেলব। আবারও আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আপনারা যারা যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য আমার দোয়া রইল। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের আসলে এই কঠিন পরিস্থিতিতে সবারই দোয়া খুবই দরকার। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা আসলে আল্লাহর দেয়া নিয়ামতগুলো গুনে শেষ করতে পারবো না। আমরা অনেক ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রুমানা আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।